গণপরিবহনের শৃঙ্খলা আনতে চার আন্তজেলা বাস টার্মিনাল চূড়ান্ত গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে বাস ফ্রাঞ্চাইজির জন্য আন্তজেলা বাস টার্মিনাল হিসেবে চারটি স্থানকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজদিনুর তাপস পাকিস্তান থেকে রাতে ফিরছেন কারাবন্দী উনত্রিশ বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাকিস্তানের সিদ্ধ প্রদেশের মালির এবং করাচি কারাগার থেকে মুক্ত উনত্রিশ বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন আজ রাত এগারোটার দিকে দেশে ফিরবেন তারা এছাড়া পাকিস্তানের সিদ্ধ প্রদেশের মালির কারাগার থেকে মুক্ত আটজন বাংলাদেশি নাগরিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে বৃহস্পতিবার চব্বিশে ডিসেম্বর দেশে ফিরবেন সিএমএম কোর্টে তালা আইনজীবীদের বিক্ষোভ এক আইনজীবীকে আসামির লক আপে দুই ঘন্টা আটকে রাখার অভিযোগে ঢাকার একজন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসরণ চেয়ে বিক্ষোভ করেছেন আইনজীবীরা আজ সকালের দিকে একদল বিক্ষুব্ধ আইনজীবী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের এজলাস কক্ষ থেকে সবাইকে বের করে তালা দিয়ে দেন নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস কতটা ভয়ঙ্কর যুক্তরাজ্যের লাখ লাখ মানুষের জন্য প্রযোজ্য চতুর্থ স্তরের বা সর্বোচ্চ পর্যায়ের বিধিনিষেধ আরোপের জন্য দায়ী করা হচ্ছে করোনা ভাইরাসের নতুন একটি বৈশিষ্ট্য বা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়াকে এছাড়া ইংল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলসে ক্রিসমাসে মানুষের মেলামেশায় কঠোর বিধিনিষেধ আরোপ এবং যুক্তরাজ্যের সঙ্গে অন্য দেশগুলো ভ্রমণ নিষেধাজ্ঞাও আসছে ঠিক একই কারণে বিএসএফ এর গুলিতে বাংলাদেশে নিহত ময়মেন এর হালুয়াঘাট উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন মঙ্গলবার বাইশে ডিসেম্বর রাতে উপজেলার গোব্রাকুড়া সীমান্তের এক হাজার একশো নং মেইন পিলারের পাঁচ এস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে নিহতের নাম মোহাম্মদ খায়রুল ইসলাম দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র যুক্ত হল জাতীয় গ্রিডে ময়মনসিংহে অবস্থিত দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে ফটোভোল্টাইক পিভি ইনস্টলের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে এই সৌর বিদ্যুৎ কেন্দ্রটি যুক্ত হয়েছে তিয়াত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে এই কেন্দ্রে মঙ্গলবার বাইশে ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হুয়াওয়ে দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন যুদ্ধজাহাজ তাড়ালো বেইজিং দক্ষিণ চীন সাগরের নানসা দ্বীপপুঞ্জের উপকূল থেকে একটি মার্কিন যুদ্ধজাহাজ তাড়িয়ে দিয়েছে চীন চীনা সেনাবাহিনীর বরাত দিয়ে নিউজ চ্যানেল আল মায়াদিন জানিয়েছে বেইজিংয়ের অনুমতি না নিয়ে যে মার্কিন যুদ্ধজাহাজটি নানসা দ্বীপপুঞ্জের সীমায় ঢুকে পড়েছিল সেটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে বিশ্বজুড়ে লাগামহীন করোনা আক্রান্ত পোনে আট কোটি বিশ্বজুড়ে আবারো ভয়ঙ্কর হতে শুরু করেছে মহামারী করোনা ভাইরাস বর্তমানে বিশ্বে এ ভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি তিরাশি লাখ মহামারীতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্ব মৃতের সংখ্যা ছাড়িয়েছে সতেরো লাখ তেইশ হাজার সৌদি ওমান কুয়েতের জল স্থল আকাশ পথ বন্ধ যুক্তরাজ্যে করোনা নতুন ধরন আবিষ্কার হওয়ার পর জল পথ সহ সকল আন্তর্জাতিক রুটের ফ্লাইট বন্ধ করে দেওয়া ঘোষণা দিয়েছে সৌদি আরব ওমান ও কুয়েত ব্রিটিশ গণমাধ্যমে বিবিসি জানায় সৌদি আরব কুয়েত ও ওমান আন্তর্জাতিক সকল যাত্রীদের জন্য তাদের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে আরো আবেদনময়ী হতে গিয়ে প্রাণ গেল মডেলের নিজেকে আরো বেশি আবেদনময়ী করার জন্য নিতম্বে অস্ত্রোপচার করান মার্কিন মডেল জোসলিন ক্যানো ভুল অস্ত্রোপ্রচারের কারণে গত সাতই ডিসেম্বর মৃত্যু হয়েছে ত্রিশ বছর বয়সী এই মডেলের